কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা নিউ একটা থিম নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমরা সবাই গেম খেলতে পছন্দ করি, আর সেটা যদি পাবজি অ্যান্ড কল অফ ডিউটি তার তো কথাই নাই। এই দুটো গেম হচ্ছে মোবাইলের মধ্যে অনেক ওয়ান অফ দ্য বেস্ট গেম, আর আমরা এটা প্রত্যেকে খুবই খেলতে পছন্দ করি। ব্যাটল ওয়ার বলেন, টিম ডেড ম্যাচ বলেন, ব্লাবলা আমরা খুব লাইক করি। তো আজকে সেই ব্যাপারে একটা কথা বলবো। আজকে টপিক হচ্ছে আমাদের নতুন পাবজি নিউ এসেট, এটা হচ্ছে পাবজি নিউ ভার্সন। তো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন, আমি চলে আসছি এন্ট্রোর পর। সো গাইজ, আজকে আমরা আলাপ করবো যেটা হচ্ছে পাবজি নিউ এসেট। এটা হচ্ছে পাবজি স্টুডেন্ট থেকে ওদের ইয়ার থেকে স্টুডিও থেকে লঞ্চ করে নতুন গেম। আমরা যেটা আগে খেলতাম পাবজি, যেটা 2017 সালে আমার 2017 সাল থেকে এখন পর্যন্ত একটা খুব ভাইরাল বলেন, প্রত্যেকের মন জয় করে আমাদের একটা গেম, যেটা আমি নিজেও অনেকগুলো সিজন খেলেছি, এখন পর্যন্ত খেলছি, লাস্ট সিজন আমি রানিং করতেছি। সো তাছাড়াও ব্যাটল ওয়ার টাইপের গেম ধরেন ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, ফর্টনাইট, এগুলো আমাদের মোবাইল জগতে অনেক ফেমাস গেম, আমরা অনেক খুবই খেলতে পছন্দ করি। আর ব্যাটল এই পাবজি আমাদের এই ব্যাটল ওয়ারটাকে একটা নিউভাবে রিপ্রেজেন্ট করেছে আমাদের সামনে এই গেমগুলো সহ। সো আমরা আগে অতটা ব্যাটল ওয়ার খেলতাম না বা সবাই অতটা পছন্দ করতাম না। সো এই পাবজি আমাদেরকে এটা নতুনভাবে প্রেজেন্ট করেছে, পাবজি ট্রান্সলেট যেটা গেম। তো আর নতুন যে আজকের ব্যাপার কথা সেটা হচ্ছে পাবজি নিউ এসেট, এটা কিন্তু ভাবে না যে এটা পাবজির আপডেট বা সামথিং লাইক দ্যাট, এটা হচ্ছে পাবজি নিউ এসেট, এটা হচ্ছে পাবজি থেকে নিউভাবে লঞ্চ করতে যাচ্ছে পাবজি নিউ এসেট। আর আমরা এখন আরেকটা ব্যাপার কথা হলো, আমরা জানি পাবজির ক্রিয়েটর অ্যান্ড ডিজাইনার ছিলেন হচ্ছে ব্র্যান্ডম গ্রিনস। আমরা জানি তিনি আসলে কোনো গেমিং প্রোগ্রামার ছিলেন না, তিনি ছিলেন একজন ফটোগ্রাফার অ্যান্ড ওয়েব ডিজাইনার। সো তিনি সাধারণত তার ওয়াইফের ডিভোর্সের পর তিনি বিভিন্ন কাইন্ড অফ গেম মড করতেন, বিভিন্ন কাইন্ড অফ গেম মড করে ইয়া করে গেমগুলো রিপ্রেজেন্ট করতেন। সো সেখান থেকেই একটা থিম ধরে আমাদের এই পাবজি 2017 সালে আমাদের লঞ্চিং হয়েছে, যেটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়ার টু এর থিম বেসিসে। যেমন একটা ফাঁকা ময়দানে একসাথে অনেকজনকে নামিয়ে দেওয়া হয় এবং খুব খারাপ একটা যা অবস্থা, খুব মানে সার্ভাইভ করে বেঁচে থাকা লাগে, এবং শেষ পর্যন্ত যে বেঁচে থাকে সেই হচ্ছে আমাদের উইনার উইনার চিকেন ডিনার হয়ে থাকে। তো এই ব্যাপার আমরা জানি 2017 সালে, আমি আগেও বললাম এখনো বলছি, এটা চার্চের একটা চায়না কোম্পানি, তারা এই পাবজিটা নিয়ে আসে। আসলে কিন্তু এটা অরিজিনাল পাবজি স্টুডিও থেকে না, আমরা যেমন পিসের যেটা খেলি পাবজি সেটা কিন্তু অরিজিনাল পাবজি স্টেশন থেকেই স্টুডিও থেকে মেক করা। অ্যান্ড সেই বেসিসে আমাদের নতুন পাবজি যা আসছে সেই বেসিসে সেই সেখান থেকে পাবজি আনা। আর এই নতুন পাবজিটাকে ব্র্যান্ডিং করছে ক্রাফটর, একটা নতুন কোম্পানি, যেটা হচ্ছে আমাদের নতুনভাবে মানে ব্র্যান্ডিং করে এই পাবজিটা আনতেছে আর পাবজি এস্টেট। অ্যান্ড এটি একটা বেস্ট, কারণ কি আমাদের আসলে আপনারা জানেন ইন্ডিয়া অনেকগুলো চাইনিজ অ্যাপ ব্যান করা হয়েছে, তাছাড়া অনেক কান্ট্রিতে আমাদের কান্ট্রিতে কিছু অ্যাপ ব্যান করা হয়েছে। সো পাবজিটাও ইন্ডিয়া থেকে ব্যান করে দেওয়া হয়েছে। সো সেইখানে একটা বিগ ইফেক্টিভ পড়ছে পাবজির প্রতি বলতে পারেন, বা আমাদের গেমিং জগতের প্রতি একটা বিগ ইফেক্টিভ, কেন ইন্ডিয়ার অনেক ভালো ভালো প্লেয়াররা খেলে, অনেক ইন্টারন্যাশনাল লেভেলে খেলে, আপনারাও জানেন আমিও জানি। তো এটা তো নতুন বেলা বলার কিছু নাই। তো এই ব্যাপারটা আর কি, সো এটাও একটা কারণ আপনার নতুন পাবজি একটা নতুন এডিশন আনার বা নতুন ভাষণ আনার, এটা একটা উদ্দেশ্য। আর এই ব্যাপারে কথা বলছি, আর তাছাড়াও আমি আরও কিছু ব্যাপার আপনার সাথে শেয়ার করব। এটি হচ্ছে এই পাবজিতে নতুন যেটা ভাষণ আসতেছে পাবজি এসছে, সেটা হচ্ছে 2051 সালে পোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বেস বেসেসে ফিউচার বেস করে একটা থিমটা ওদের ক্রিয়েট করা। এখানকার আপনার যারা ভেহিকলস ওয়েপেন্স এগুলো সব ফিউচার বেস করায় 2051 বেসিসে করবে, মানে অনেকটা ওল্ডের মধ্যে একটা আপডেট একটা এডিশন, অনেকটা কাইন্ড অফ আমরা সাইবার পাঙ্ক খেলেছেন, সো এই ব্যাপারে ভালো করে জানেন। সো সেই বেসিসে একটা গেমটা, সো সামনে একটা থিম রাখবে একটা ফিউচার জেনারেশনের থিম, আর এটা একটা নিউ ম্যাপ আনবে এবং নিউ ম্যাপটার নাম হচ্ছে ট্রয়। সো এটা একটা নিউ থিম, এটা গ্রাফিক্স হিউজ লেভেলের একটা জটিল গ্রাফিক্স আপনারা দেখতে পাচ্ছেন, এটা গ্রাফিক্স বলে আপনার এভরিথিং ডিটেলিং বলে খুব বেটার করবে। আর এই গেমের একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, আমরা সাধারণত পাবজি খেলে থাকি তারা ভালো করে জানে, ব্যাটল ওয়ার খেলে থাকি সাধারণত একটা টাইম পরপর ব্লু জোন ছোট হয়ে যায়। সো এই গেমে একটু এই গেমটাকে একটু কমপ্লিকেটেড করার জন্য, একটু ওয়ার্ল্ড মানে বেশি এক্সাইটমেন্ট করার জন্য এটাকে আপনার ব্লু জোনটাকে খুব তাড়াতাড়ি আপনার কমতে দেখা যাবে, আপনি খুব একটা সময় পাবেন না। সো এটা একটা ফ্যাক্ট, এই জন্য আপনার দেখা যাবে, এই জন্য দেখা যাবে আপনার গেমে ওয়ার বেশি আসবে বা কাইন্ড অফ আপনি সার্ভাইভ কম করতে পারবেন, বাট ওয়ার ফেস বেশি করা লাগবে। সো এই গেমের একটা ইন্টারেস্টিং পার্ট আমি মনে করি, আর তাছাড়া গ্রাফিক্স তো আছেই,
যাতে হিউজ লেভেলের গ্রাফিক্স ইউজ করা হবে, তাছাড়া অনেক কিছু ইমপ্রুভ করবে, আর ওয়েপেন আপনার কাস্টমাইজ ওয়েপেন ইউজ করতে পারবেন, এটা আমি শুনেছি যেটুকু জানি আর কি, বেসে বলছি। তো আপনার কাস্টমাইজ ওয়েপেন ইউজ করতে পারবেন, তাছাড়া বিভিন্ন ধরনের আপডেটেবল ভিহিকলস ব্লা ব্লা আর অনেক কিছু ইমপ্রুভ আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। আর যারা এখনো রেজিস্ট্রেশন করেননি প্লে স্টোর রেজিস্ট্রেশন চলছে, আপনার প্লিজ প্রিপারেশন করে ফেলান। আর যারা গেমার তাদেরকে ইউজ করার সাধারণত অ্যান্ড্রয়েডের এখন পর্যন্ত গুগল পে দিয়েছে, এখনো আইএস এ আসেনি। তো যারা আইএস ইউজ করেন তারা একটু ওয়েট করেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই চলে আসবে। আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আমি আজকে আপনাদের ব্যাপারে নতুন টপিক শেয়ার করলাম, আপনাদেরকে একটা নিউজ দিলাম, আশা করি আমি যথেষ্ট আমার দেওয়ার চেষ্টা করেছি। আর যদি কোনো ব্যাপারে কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কোশ্চেন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, বা যেই তথ্য জানি সেই তথ্য সঠিক বেসে আপনাকে অ্যান্সার করার ট্রাই করব। এই নিয়ে আমার ভিডিও করতেছি, তো আমাদের সাথে থাকবেন, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের লাইক করবেন, আর আমাদের পাশে থাকবেন, এবং নতুন নতুন ভিডিও আসার জন্য আমাদের বেল আইকনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।